আগে তারা বলেছিল যে সমস্ত ফাইল প্রকাশ করবে, তারা ফাইল যে প্রকাশ করেনি তা নয়, ফাইল প্রকাশ করেছে, সেটা হচ্ছে 50 খানার উপর ফাইল প্রকাশ করেছে, এবং সেই ফাইলগুলো তারা ন্যাশনাল আর্কাইভে পাবলিক ডকুমেন্ট করে দিয়েছে। কিন্তু যে এখনো পর্যন্ত যে 41টা ফাইল, যে ফাইলটাকে টপ সিক্রেট ফাইল বলা হচ্ছে, যেটা সবসময় ভারত সরকার বলছেন যে আমরা এই 41টা ফাইল প্রকাশ করলে পৃথিবীর 17টা দেশের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে, সেই ফাইলগুলো প্রকাশ করা হচ্ছে না। দেখুন, আজকে ব্রিটিশ সরকার বলে দিয়েছে তাদের যে MI5 MI6 যে ফাইল, সেই ফাইলগুলো তারা 2021 সালে প্রকাশ করে দেবে। রাশিয়ার যে KGB ফাইল ছিল, মেইন যে KGB ফাইল, সেটা আজকে KGB নেই, KGB অস্তিত্বহীন হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর KGB তার ফাইল বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বাইরে প্রকাশিত হয়ে গেছিলো, এবং সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর ফাইল KGB-র আছে সুভাষচন্দ্র বোসকে কেন্দ্র করে। যেমন একটা ফাইলের কথা উল্লেখ করতে পারি যে 1946-এ যেটা ব্লু আর্কাইভ থেকে বেরিয়েছে, সেই ফাইলে দেখা যাচ্ছে যে কোন কমরেড স্টালিন, সোভিয়েতের প্রেসিডেন্ট, তিনি তার বিদেশমন্ত্রী মলোতভ জ্যাকব মালিককে নিয়ে আলোচনা করছে চন্দ্র বোসকে কোথায় রাখা হবে। তাহলে এই ফাইল থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে সুভাষচন্দ্র বোস ওয়াজ ভেরি মাচ প্রেজেন্ট ইন সোভিয়েত রাশিয়া, তিনি সোভিয়েতে ছিলেন, এবং তাকে কোথায় রাখা হবে এই নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে দেখা যায় যে বিজয়লক্ষ্মী পণ্ডিত যখন প্রথম তিনি ভারতবর্ষের অ্যাম্বাসাডার হিসেবে গেছিলেন 1949-এ, তাকে স্টালিন তার সঙ্গে দেখা করেনি, এবং স্টালিন না দেখা করার পরে তাকে বলেছিল যে তোমার দাদা নেহরুকে গিয়ে বলো যে সুভাষচন্দ্র বোসকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিজয়লক্ষ্মী পণ্ডিত বম্বে এয়ারপোর্টে নেমে বলেছিলেন যে ভারতবর্ষকে আমি এমন খবর দিতে পারি যে সারা পৃথিবী কেঁপে যাবে, কিন্তু পরের দিন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আমেরিকার অ্যাম্বাসেডার হিসেবে। তারপরে সর্বোপরি রাধাকৃষ্ণন গেছিলেন অ্যাম্বাসেডার হিসেবে, সর্বোপরি রাধাকৃষ্ণনকে দেখানো হয়েছিল, এবং তাকে দূর থেকে দেখানো হয়েছিল বলে তিনি নিজে দাবি করেছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যে তাকে তিনি জানেন যে তিনি সুভাষচন্দ্র বোসকে দেখেছিলেন, এবং তিনি এর পরবর্তীকালে তিনি কিন্তু মুখ খোলেননি, কারণ 1950 সালে নেহেরু আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তিনি ভাইস প্রেসিডেন্ট করে দিলেন। আজকে দেখা যাচ্ছে যে এই রকম একটার পর একটা ঘটনা যে সমস্ত আসছে, এবং যে 1953 সালের পর কমিউনিস্ট পার্টিতে ডিস্টালিনাইজেশন আরম্ভ হওয়ার পর সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে, অর্থাৎ স্টালিনের মৃত্যুর পর 1955 সালেতে প্রথম নেহরু যাচ্ছেন রাশিয়া, এবং কুশ্চে বুলগারিন আসছে ইন্ডিয়াতে। এই যে জায়গাটা, এবং 1956 যেটা সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20th কনফারেন্স, যেখানে দেখা যাচ্ছে সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা টেবিল রয়েছে, আলোচনার টেবিল রয়েছে, যার কারণ হচ্ছে যে তাকে শেল্টার দেওয়া হবে কি হবে না। এবং 1956 সাল হচ্ছে খুব টার্নিং পয়েন্ট, যে সেই দিন ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তি সেই সাল থেকে শুরু হচ্ছে, এবং নেহেরু পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশে মারা গেছে। তাহলে 1956 পর্যন্ত যে সোভিয়েতে সুভাষচন্দ্র বোসের যে একটা উপস্থিতি রয়েছে, এবং এটা কিন্তু এই থেকে প্রমাণিত আসছে বিভিন্ন ফাইল থেকে। আজকে দেখুন, আপনি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে 1947 সালে স্বাধীনতার পর নেহেরু তিনি প্রতুল গুপ্তকে বললেন, ঐতিহাসিক প্রতুল গুপ্তকে, যে একটা বই লেখবার জন্য, এবং প্রতুল গুপ্ত খেটে খুঁটে অনেক বই লিখলেন। 1950 সালে যখন মানুষকৃপটা নেহেরুর হাতে দিলেন, কন্ট্রিবিউশনস অফ আজাদ ইন ফৌজ, সেই বইটাকে নেহেরু ব্যান্ড করে দিলেন। সেই বইটা আজও কিন্তু ব্যান্ড রয়েছে ডিফেন্স একাডেমিতে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কাছে, এবছরে INA তো 75 বছর, তাহলে কেন INA বইটা খোলা হবে না? আজকে সুভাষচন্দ্র বোসকে পাঠ্যপুস্তকে আনা হয় না, আজাদ হিন্দ ফৌজকে পাঠ্যপুস্তকে আনা হয় না, তার যে কন্ট্রিবিউশন সেটাকে আজকে লোপাট করে দেবার চেষ্টা হচ্ছে। এইখানে যে একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, যে সুভাষচন্দ্র বোসের যে অবদান, সেই অবদানকে ছোট করে দেখাবার চেষ্টা, এটা একটা মারাত্মক বিষয়। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে বারবার করে আবেদন করেছি যে সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের 75 বছরকে ঠিকভাবে পালন করা হোক। পশ্চিমবঙ্গ দাবি রাখছেন? হ্যাঁ, অবশ্যই দাবি রাখছি।
এবং 21শে অক্টোবরকে যেন জাতীয় স্তরে প্রোগ্রাম করা হয়, প্রোগ্রাম সরকারিভাবে। আমরা 21শে অক্টোবর ইন্ডিয়া গেটের সামনে প্রোগ্রাম করছি, আগামীকাল আমরা যাচ্ছি সিঙ্গাপুরেতে, সেখানে যে আইএনএর যে মেমোরিয়াল আছে, যেখানে আইএনএ তৈরি হয়েছিল, যদিও সেই বিল্ডিং এখন ভেঙে শপিং মল হয়ে গেছে সিঙ্গাপুরে, তার সামনে যে প্লে গ্রাউন্ড আছে সেখানে একটা আইএনএ মেমোরিয়াল আছে, আমরা সেখানে মাল্যার্পণ করবো, আগামী করবো, সেনানিদেরকে শ্রদ্ধা জানাবো। আজকে আমরা এই 75 বছর আজাদিন ফৌজের ভিত্তিতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করবো যে সোভিয়েত রাশিয়াকে চিঠি লেখা হোক, আজকে সোভিয়েত নেই, রাশিয়াকে চিঠি লেখা হোক কেজিবির ফাইল সমস্ত প্রকাশ করবার জন্য। এবং ফ্রেঞ্চ গভর্নমেন্ট অতি সম্প্রতি বলে দিয়েছে, আপনারা জানেন তাদের যে সিক্রেট সার্ভিস ছিল, সেই সিক্রেট সার্ভিস বলে দিয়েছে যে 1947 সালে সুভাষচন্দ্র বোস জীবিত ছিলেন, এটা অতি সম্প্রতি ফাইল তারা প্রকাশ করে বলে দিয়েছে। এবং অধ্যাপক মোড়ে পণ্ডিচেরি ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর, তিনি তার আবেদনের ভিত্তিতে বলেছেন। এবং আপনারা জানেন যে সেখানে একটা ফাইল বেরিয়েছে যে 1945 সালে 18ই আগস্টে তিনি যখন সাইগন হয়ে মাঞ্চুরিয়া যাওয়ার পথে সাইগনে একদিন রেস্ট করবার জন্য নেবেছিলেন, সে সময় তাকে তৎকালীন জঙ্গি নেতা মানে বিপ্লবী হোচিমিন, যিনি পরবর্তীকালে ভিয়েতনামের রাষ্ট্রনায়ক হয়েছিলেন, তিনি সুভাষচন্দ্র বোসকে ভোটে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ব্রিটিশের হাতে। তো এইরকম অনেক তথ্য বেরিয়ে আসছে। যে প্রশ্নটা, যেমন একটা প্রশ্ন, একটা তথ্য বেরিয়েছে যে সাইবেরিয়ার ওম শহরে সুভাষচন্দ্র বোসের পাসপোর্ট পাওয়া যাচ্ছে, ওটল্যান্ডো মাজার্থ বলে তার যে পাসপোর্ট পাওয়া যাচ্ছে, এবং তিনি যে ওমস দিয়ে যে মস্কো ঢুকেছিলেন, এবং এটা প্রমাণ কেন ওমসে আজাদিন ফৌজের অ্যাম্বাসি ছিল। এবং আজকে যে প্রশ্নটা আসছে যে তাহলে কি সোভিয়েত রাশিয়ার সাইবেরিয়ার জেলেতে তার কিছু হয়েছিল, মানে একটা তথ্য আমরা অতি সম্প্রতি পেয়েছি যে 1931 থেকে 1939 সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়াতে প্রায় 200-র উপর ভারতীয় বিপ্লবীদের স্টালিন দাঁড়িয়ে গুলি করে খুন করেছিল। তাদের মধ্যে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আছেন, অবনী মুখার্জি আছেন, গুরবক সিং আছে, এ ধরনের মহান বিপ্লবীদেরকে সোভিয়েত রাশিয়াতে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে বলা যাচ্ছে যে কমরেড স্টালিনের মেয়ে শ্বেতলানা যখন তিনি ভারতবর্ষে সেল্টার নিতে এসেছিলেন 1972 সালে, তাকে সেল্টার শ্রীমতী ইন্দিরা গান্ধীর ডাইনি তৎকালীন প্রধান, তিনি একটা দিল্লিতে প্রেস মিট করে বলেছিলেন যে আমি জানতাম যে সুভাষচন্দ্র বোস সাইবেরিয়াতে ছিলেন, সেল নাম্বার 45 সেখানে উনি ছিলেন, এবং তার সাইবেরিয়াতেই সব কিছু শেষ হয়েছে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ছেলে, তিনি দেখেছেন, তারও ফাইল প্রকাশিত হয়ে গেছে কিছুদিন আগে। এবং কলকাতার পুলিশের কাছ থেকে যে ফাইল প্রকাশিত হয়েছে সেই ফাইলে দেখা যাচ্ছে যে 1967 সাল পর্যন্ত তার এলগিন রোডের বাড়িতে স্কুপিং হতো, অর্থাৎ স্পাইং হয়েছে আইবিকে দিয়ে, যে তার বাড়িতে কে আসছে না আসছে সমস্ত খোঁজখবর নেওয়ার জন্য। তাহলে যে ব্যক্তি 45 সালে প্লেন ক্র্যাশে মারা যাবে বলে এত দাবি করা হয়, তাহলে তার বাড়িতে 67 সাল পর্যন্ত স্কুপিং হবে কেন? আর তাহলে তার বাড়িতেই বা তাহলে কেন তাকে তাকে নিয়ে এত ফাইলই বা বেরোবে কেন তার 45-এর পরবর্তীকালে? আপনারা জানেন যে সুনীল শাস্ত্রী, যিনি লাল বাহাদুর শাস্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে, তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, এমনকি আমাকে আমার মিটিংও বলেছেন যে যখন লাল বাহাদুর শাস্ত্রী তাশখন্ডে চুক্তি করতে গেছিলেন, তাশখন্ড চুক্তি করতে গেছিলেন, সেই সময় তিনি তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট কাসেনিভকে বলেছিলেন যে আমি জানি যে সুভাষচন্দ্র বোস রাশিয়াতে আছে, তাকে আমাকে দেখাতে হবে, এবং তাকে দেখা নাকি দেখানো হয়েছিল, এবং তিনি ঠিক করেছিলেন যে সুভাষচন্দ্র বোসকে ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু আমরা দেখেছি তার পরের দিন ক্রেমলিনেতে থাকার সময় তিনি এক অদৃশ্য কারণে মারা গেছিলেন, এবং তার বডি পোস্টমর্টম পর্যন্ত হয়নি, এবং তার বডি যখন ইন্ডিয়ায় নিয়ে আসা হয় সমস্ত দেহ নীল হয়ে যায়। আজকে আমরা লক্ষ্য করে দেখেছি যে যে ফাইলটার কথা আমি একটু আগে বললাম যে গুরু আর্কাইভ থেকে বেরিয়েছিল, ডক্টর পুরবী রায়, সুষমা স্বরাজ, হরিবাসুদেবন এবং নিরঞ্জন কলেসনিকভ যে ফাইলটা বার করেছিল 1996 সালে, যে মেনলি পুরবী রায়ের নেতৃত্বে বেরিয়েছিল, যে 1946 সালে কমরেড স্টালিন তিনি আলোচনা করছেন সুভাষচন্দ্র বোসকে কোথায় রাখা হবে, গুরু আর্কাইভের সেই ফাইল যখন চিত্তবাবুর হাতিতে তুলে দিয়েছিলেন ডক্টর পুরবী রায়, এবং দেখা গেছিলো চিত্তবাবু তার 2 মাস বাদে দিল্লি থেকে কলকাতায় ফেরবার সময় রাজধানী এক্সপ্রেসে
হার্ট অ্যাটাকে মারা যায় এবং সেই ফাইলটা লোপাট করে সেই আর্কাইভ নাম্বার দিয়ে ফাইলটা। আজকে তাহলে আজকে এত বড় কনস্পিরেসি যে সুভাষচন্দ্র বোস কোথায় মারা গেছেন তাকে প্রমাণ করতে না দেওয়ার জন্য আজকে আমরা মনে করছি এর জন্য কি মানে নেহেরু পরিবারই বেশি দায়ী? অবশ্যই নেহেরু পরিবার দায়ী। নেহেরু পরিবার বিশেষত নেহেরু এবং তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তারা কখনোই চায়নি যে সুভাষচন্দ্র বোসের ফাইল প্রকাশিত হোক, কারণ 1956 সাল থেকে 1990 সাল পর্যন্ত যতদিন সোভিয়েত ছিল সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাথে ভারতবর্ষের কংগ্রেস পার্টির যে সম্পর্ক এবং একে অপরের পরিপূরক, এবং যখনই কোনো সময় গান্ধী নেহেরু পরিবার বিপদে পড়েছে সবসময় সোভিয়েত কমিউনিস্ট পার্টি তাদেরকে হেল্প করেছে, এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টির লবি মেনটেন করতো রাশিয়ান লবি অর্থাৎ সোভিয়েত লবি, সেই জন্যই ওই ফাইলটা করতেন ইন্দিরা নেহেরু এরা। তার জন্য কখনোই তারা চাইনি যে এই ফাইলটি প্রকাশিত হোক সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ভেঙে যাওয়ার পর 1990 সালের পর সমস্ত ফাইল আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। আজকে দেখুন গবেষক গবেষকেরা সমস্ত ফাইল প্রকাশিত করে ফেলেছেন মানে আনঅফিসিয়ালি, কিন্তু আজকে ভারত সরকার কেন আমাদের রাশিয়া সরকারকে অফিসিয়ালি চিঠি দিচ্ছে না? যে পুতিন এখন যিনি প্রেসিডেন্ট আছেন রাশিয়া, তিনি তো কেজিবির এক্স ডিরেক্টর, তাকে তো আমাদের সরকার চিঠি দিতে পারে যে আমার এই দাবিগুলো কি থাকছে মানে অবশ্যই ইন্ডিয়া যে আমাদের এই দাবিগুলো রয়েছে। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আগেও বহুবার দাবি জানিয়েছি, যে এবারও দাবি জানাচ্ছি যে অবিলম্বে সুভাষচন্দ্র বসুর ফাইলগুলো অন্তর্ধানগুলো প্রকাশিত হোক, ফাইলগুলো সোভিয়েতের ফাইল প্রকাশিত হোক, ফ্রেঞ্চের ফাইল প্রকাশিত হোক এবং আজাদির ফৌজে। তাহলে কি মনে করেন আপনারা সত্যিটা উদ্ঘাটন হবে? সত্যি উদ্ঘাটন হয়ে যাবে, সত্যি হয়তো আরও 5-10 বছরের মধ্যে উদ্ঘাটন হয়ে যাবে, সত্যি সত্যি হয়। ইতিহাস বড় নির্মম, ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না, এটা মাথায় রাখবে, এবং সত্য সবসময় আস্থা কর থেকে উঁকি মারে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা ঘরে ফিরতে দেননি, যারা চেষ্টা করেছিলেন যাতে তাকে ভুলিয়ে দেওয়া, তারা কিন্তু আজকে জিরো, আর এই সুভাষচন্দ্র বসু কিন্তু আজকে পপুলার। আচ্ছা, যারা এই টাকা নিয়ে সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজের টাকা আগে বেরাতো, এখন তো সেই জায়গাটা আপনারা দাবি তুলেছিলেন যখন টাকা চেঞ্জিংটা হয়। সুভাষচন্দ্র বসুর যে সমস্ত টাকা পয়সা আজাদিন ফৌজের নোট টাকানো ছাপানো নোট, এই সমস্ত তো আজকে লোপাট হয়ে গেছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যে আজাদিন ফৌজের যে পুরনো নোট ছিল সেই নোটে যেমন আজকে গান্ধীর ছবি থাকে, তিনি সুভাষচন্দ্র বসুর ছবি দিয়ে নোট প্রকাশিত করা হোক। আজাদিন ফৌজেরকে মানুষের এটা আপনার দাবি রাখছেন তো? সেই দাবি রাখছি, এবং আশা করব যে ভারতবর্ষের মানুষ এখন জাগতে শুরু করেছে, পৃথিবীর মানুষ জাগতে শুরু করেছে, ইতিহাস কিছুদিনের মধ্যে সত্য প্রকাশ করে।